না, আমি তখন প্রথমত কোটা আন্দোলন নিয়ে যেটা হচ্ছে, ধরেন এত ডিপলি রাজনীতি আমি কখনো করিও নি, জানিও না, বুঝিও না। একদিন আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। সদ্য বিলুপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের হয়ে দুইবার নির্বাচিত প্রতিনিধি ছিলেন মাশরাফি মুর্তজা। এতদিন তিনি চুপেই ছিলেন, তবে এবার নীরবতা ভেঙে আজ সংবাদ সম্মেলনের মুখোমুখি হয়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে মুখ খুলতে বাধ্য হন তিনি। এ বিষয়ে মাশরাফি বলেন, না, আমি তখন প্রথমত কোটা আন্দোলন নিয়ে যেটা হচ্ছে, ধরেন এত ডিপলি রাজনীতি আমি কখনো করিও নি, জানিও না, বুঝিও না। তো আমি যেটা আগেও ক্লিয়ারলি বললাম যে আমার উদ্দেশ্য খুব সিম্পল, যেটা আমি মানুষের জন্য করে শান্তি পাই, কাজ পাই, ততটুকুই করা। আর আপনি আমাকে যদি একেবারে এই ডিপ লেভেলের পলিটিশিয়ান ভাবেন, সেটা হয়তো বা আমি এখনো না বা আমি হইনি। তো আমি আমাকে ওই লেভেলে ভাবলে সেটাও আমার সাথে অবিচার হবে, কারণ আমি এখানে আমার এক্সপিরিয়েন্সটা টোটালি নিউ। তবে হ্যাঁ, আমার আমি যেটা বলেছি অবশ্যই ভালো কাজ করতে চাই, সেটা সামনে হয়তো বা দেখা যাবে আমি কতটা করতে পারি।